স্মিতার শিক্ষক তাকে একটি পাঠ উৎসবে কবিতা লিখে আবৃত্তি করার জন্য বললেন। মিতা কবিতা লিখতে ভালোবাসে এবং সে তার এই গুণের প্রশংসা শুনে এবং আবৃত্তি করার সুযোগ পেয়ে খুব খুশি হলো। কিন্তু উৎসবের দিন মিতা অন্য ছাত্রছাত্রী, শিক্ষক, প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সামনে পড়তে দ্বিধাগ্রস্ত হলো। মিতা নিজেকে শান্ত রাখতে কী ধরনের আত্মকথন ব্যবহার করতে পারে? আবার গল্পটি যদি এমন হয়, শুভ্র তার স্কুলে কঠিন সময় পার করছে। আগের বারের স্কুলের অ্যাসাইনমেন্টে সে খুব ভালো করতে পারেনি, তার মন খুব খারাপ। শুভ্র জানে যে ছাত্র হিসেবে সে খুব বুদ্ধিদীপ্ত নয়, ফলে তার ভালো ফলাফল করার কোনো আশা নেই। শুভ্রর কী করা উচিত? শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলে আমরা কী করব তা নিয়েই আমাদের আজকের আয়োজন। আমন্ত্রণ আমার ঘরে আমার স্কুলের আজকের জীবন দক্ষতা অধিবেশনে। তোমাদের সঙ্গে আছি আমি অপরূপা হাজং। আজ আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, আত্মকথন এবং আত্মনিয়ন্ত্রণ, এবং অন্যটি হচ্ছে বাধা অতিক্রম ও প্রাণ পঞ্চেষ্টা। আজকের অধিবেশন থেকে আমরা যা যা শিখতে পারব, আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিজেদের কথা বলার গুরুত্ব অনুধাবন করতে পারব, আবেগকে নিয়ন্ত্রণ করার কৌশল চিহ্নিত করতে পারব, নিজেদের মধ্যে কথা বলা, আবেগ এবং চাপ নিয়ন্ত্রণের কৌশল অনুশীলন করতে শিখব, অধ্যবসায়ের গুরুত্ব অনুধাবন করতে পারব, বিপত্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্যমী হওয়ার পথ খুঁজে বের করতে পারব। বন্ধুরা, আমাদের জীবনে আবেগ নিয়ন্ত্রণ করতে পারা, শান্ত থাকা, সুস্থ বোধ করা এবং দুর্ভাবনা এড়ানোর পথ বের করা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা হতাশা বোধ করি, আমাদের দেহ এবং মন অবসাদগ্রস্ত হয়ে পড়ে। যখন আমরা হতাশ ও অবসাদগ্রস্ত হই, তখন এমন কিছু বলি যা ইতিবাচক নয় এবং যা আমাদের আত্মমর্যাদাকে আঘাত করে। যখন তোমরা আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন বন্ধু এবং পরিবারে যে সকল দ্বন্দ্ব রয়েছে তা কোনো রকম চাপ ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাধানে সক্ষম হবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। জীবনের যে কোনো পরিস্থিতি সহজভাবে মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে আত্মকথন ও আত্মনিয়ন্ত্রণ জরুরি। শুধু তাই নয়, যে কোনো বাধা অতিক্রমে অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। জীবন দক্ষতার গুরুত্বপূর্ণ উপাদানসমূহ আত্মসচেতনতা, নিজস্ব কার্যক্ষমতা ও সামাজিক সচেতনতার বিষয়গুলো চর্চা করতে পারলে প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটে। আচ্ছা, তোমাদের কি মনে হয় তোমার বন্ধুত্ব আরও ভালো হতে পারে কি যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা যদি হুট করে বন্ধুর কথায় রেগে না যাই, বন্ধু কী বলতে চাইছে তা যদি বুঝতে চেষ্টা করি, তবে পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হবে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে কখন কোন কথাটা বলা উচিত, কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত আমরা বুঝে উঠতে পারি না। শুধু তাই নয়, অতি আবেগের কারণে আমরা অনেক বিষয়ে মানসিক চাপে পড়ে যাই। আত্মকথন বা নিজের সাথে কথা বলা এমন একটি বিষয় যা আমরা নিজেদের ভালো রাখার জন্য ব্যবহার করি। উদাহরণস্বরূপ, যদি পরীক্ষা দিতে নার্ভাস হও, নিজেকে বলো, আমি বুদ্ধিমান, আমি অনেক পড়াশোনা করেছি এবং আমি পরীক্ষায় ভালো করতে পারবো। নিজেকে এই বলা যে আমি ভালো করতে যাচ্ছি, এতে করে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তখন ধীর স্থির থাকতে পারবে। এর ফলে তুমি মনোযোগ ধরে রাখতে পারবে এবং যা পড়েছ তা মনে রাখতে পারবে। আবার কোনো পরীক্ষা অথবা কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে যখন নার্ভাস থাকছ, নিজেকে কী বলতে পারো ভেবে দেখেছো? তখন নিজেকে বলতে হবে, আমি পরীক্ষায় ভালো করতে পারবো কারণ আমি ভালো ছাত্র। এই বিষয়টি হয়তো কঠিন, কিন্তু আমি পড়াশোনা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব। নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তুমি হাল ছেড়ে দিবে না। শিক্ষার্থী বন্ধুরা, চলো আত্মকথনের কয়েকটি উদাহরণ দেখে আসি। গত মাসে পরীক্ষার জন্য সাইমা অনেক সময় নিয়ে লেখাপড়া করেছে। আজকে শিক্ষক সাইমাকে বলল যে সে অঙ্কে পাশ করতে পারেনি। সাইমার খবরটি শুনে নিজের ওপর বিরক্তি হলো এবং পাশ না করায় সে খুবই দুঃখ পেল। সাইমাকে 3 সপ্তাহের মধ্যে আবার একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো। এদিকে অপু জেএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছে, যা সে বাস্তবে কল্পনাও করতে পারেনি। খবরটি শোনার পর সে আনন্দে আত্মহারা হলেও বান্ধবীদের সাথে সে স্বাভাবিক আচরণ করল এবং শিক্ষক বাবা মায়ের কাছ থেকে দোয়া চাইল যাতে সে আগামীতে আরও ভালো করতে পারে। এই উদাহরণগুলো আমাদের অনেকের সাথে মিলে যাবে হয়তো, কারণ নতুন কিছু নিয়ে ভয় বা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আবেগ খুব স্বাভাবিক। পাশাপাশি তুমি যদি চাও চারপাশের মানুষগুলোর সাথে আন্তরিক সম্পর্ক রাখতে,
তবে তোমাকে অবশ্যই অতিরিক্ত আবেগ যেমন ভয় রাগ হীনমন্যতায় বা খুব অস্থিরতায় ভোগা এসব বিষয় নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি সাইমা এবং অপুর ঘটনাটি বিশ্লেষণ করি দেখব সাইমা নিজেকে শান্ত ও ধীরস্থির করতে তার আত্মকথনের সাহায্য নিতে হবে। অন্যদিকে অপু চূড়ান্ত পরীক্ষায় এত ভালো ফলাফল করার পরও শান্ত ও ধীরস্থির থাকতে পেরেছে কারণ সে আবেগ ব্যবস্থাপনা করতে পারে এবং সে অন্যের প্রতি সমানুভূতিশীল। সে খুব বেশি উচ্ছ্বাস করে ফেললে তার অন্য বন্ধুরা যারা কম নম্বর পেয়েছে তাদের মন খারাপ হতো। শিক্ষার্থী বন্ধুরা একটু ভেবে দেখো তো, যখন তুমি ধীর স্থির এবং শান্ত থাকো তখন তোমার কেমন লাগে, আর যখন তুমি পুরোপুরি আবেগতাড়িত হয়ে থাকো তখন কি করে তাকে নিয়ন্ত্রণ করতে পারো? আমরা নিজেদের সাথে আত্মকথন পাশাপাশি শরীর চর্চার মাধ্যমে ধীর স্থির থাকার চর্চা করতে পারি। চলো স্থির থাকার কয়েকটি কৌশল জেনে নেই। নিজেকে শান্ত রাখতে মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনব। বন্ধুর সাথে বাগবিতণ্ডায় জড়ালে আমি সেখান থেকে সরে যাব। নিজেকে ধীর ও শান্ত করতে আমি প্রার্থনা করব। মনকে অন্যদিকে ব্যস্ত রাখতে গান করব বা গান শুনব। আমি কেন হতাশ ও ক্ষিপ্ত তা বিশ্বস্ত কাউকে বলবো। কোনো হাসির গল্প ভাববো বা পড়বো যা আমাকে হাসাবে বা ধীর স্থির হতে সাহায্য করবে। আমরা জানি সব সময় শান্ত থাকা সম্ভব হয়ে ওঠে না। আমরা যখন খুব রেগে যাই বা মানসিকভাবে ভেঙে পড়ি তখন গান বা নাচ করে অস্থিরতা কমানো একটা কঠিন বিষয়। অন্য সময় হয়তো এটা আবেগকে স্থির করতে সাহায্য করতে পারে। যখন আমরা শান্ত হওয়ার পথ বের করতে পারি তখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা সবাই কম বেশি এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তাই তোমাদের স্থির হবার পথ খুঁজে বের করতে হবে। নিজের মধ্যে বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি করলে আবেগ নিয়ন্ত্রণ সহজ হবে। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ নানা কৌশল ব্যবহার করে। আমরা ইতিমধ্যে জেনেছি যে কীভাবে আত্মকথনের চর্চা করা যায়। বিবৃতিমূলক শব্দ উচ্চারণ তোমাকে স্থির হতে সাহায্য করবে এবং ভালো অনুভব করার জন্য সাহায্য করবে। নিজের কাজের প্রতি আস্থা রাখতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারি তুমি ঠিক পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করার অন্য একটি উপায় হচ্ছে বেলি ব্রিদিং। চলো আমরা এখন বেলি ব্রিদিং কীভাবে করে জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক এই মুহূর্তে আমার সাথে বেলি ব্রিদিংয়ের চর্চা করতে পারো। তোমরা তৈরি তো? তোমরা সোজা হয়ে বসো, এক হাত বুকের ওপর রাখো এবং অন্য হাত পেটের ওপর রাখো। ঠিক এইভাবে 2 সেকেন্ড নাক দিয়ে নিঃশ্বাস নাও, 5 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এই অনুশীলনটি পুনরায় 10 বার করে করো। স্থিরতার কৌশল গভীর ব্রিদিংয়ের চলো আবার অনুশীলন করি। শ্বাস নেওয়ার সময় পেটের ওপর রাখা হাতে চাপ দাও, পেটের ভিতরে শ্বাস নিঃসরণ করো। বুকের ওপর হাত রাখো কারণ তুমি শুধুমাত্র পেটের মাঝ থেকে গভীর শ্বাস নিচ্ছ। তোমার কাঁধ নিচু করো, যখন শ্বাস নেবে তখন তা উঁচু করবে না। এভাবে 10 বার গভীর শ্বাস নিতে হবে। বন্ধুরা এরকম শ্বাস নিতে কেমন অনুভব করলে? নিজেদের ধীর স্থির রাখতে শরীর এবং মনের জন্য এটি কি উপকারী? চলো এবার অন্য অনুশীলন করব। প্রসারণ, যেভাবে তুমি কিছু সহজ প্রসারণ করার সময় শ্বাস নাও সেভাবে গভীর শ্বাস নাও। মনে রেখো এই প্রসারণ দুদিকে করবে, ডান এবং বাম পা, ডান এবং বাম হাত ইত্যাদি। কিছু প্রসারণের উদাহরণ দেখে নেই। আমাদের শ্বাস নেয়ার এই অনুশীলনটির মতোই প্রসারণ অনুশীলনগুলোও তোমাকে ধীর স্থির হতে এবং মনোযোগী হতে সাহায্য করবে। কারণ তোমার মনোযোগ থাকবে তোমার শরীরের কার্যকলাপের উপর, যেমন নিজের নিঃশ্বাসের শব্দ শোনা এবং নড়াচড়া করা। তোমার বাড়িতে এই চর্চাগুলো অনুশীলন করতে পারো। হাসি তোমাকে সুখী এবং শান্ত রাখতে সাহায্য করবে, তাই বন্ধুদের সাথে সময় কাটাও এবং হাসো। নিজেকে প্রকাশ করো, বিশ্বস্ত বন্ধু অথবা বড়দের সাথে কথা বলো, একটি গল্প অথবা কবিতা লিখো, তোমার জার্নালে লিখো,
ছবি আঁকো অথবা গান করো, এসব তোমার নেতিবাচক আবেগ কমাবে এবং তোমাকে শান্ত রাখবে। নাড়ানো, তোমার শরীরকে নড়াও, প্রসারণ করার মতো এটি তোমাকে সাহায্য করবে। দৌড়াও, খেলা করো, যত্ন নাও, ভালোভাবে খাও এবং ঘুমাও। শরীরের যথাযথ যত্ন রাখলে তুমি কষ্টকর আবেগকেও সহজভাবে মোকাবেলা করতে পারবে। বন্ধুরা, শান্ত থাকার এই কৌশলগুলো চর্চা করলে তোমার মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। বাড়িতে বসেই নিয়মিত এই চর্চাগুলো করতে পারি আমরা। আবেগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন উপায় খুঁজি। পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে আবেগ ব্যবস্থাপনা করতে পারলে নিজের এবং আশেপাশের মানুষের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা যায়। চলো আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো খুঁজে বের করি। দেখো, একটি ফুলের মাঝখানে লেখা আমি পারি। তোমরাও এরকম একটি ছবি এঁকে মাঝখানে আমি পারি লিখে ছবিটির প্রত্যেকটি পাপড়িতে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো এরকম কিছু লেখো, এবং তোমরা এটা বাড়িতে বসেই অনুশীলন করতে পারো। যদি তোমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো তাহলে লেখাপড়া ভালো হবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে, সুস্থ সম্পর্ক তৈরি করতে পারবে, পরীক্ষার জন্য কার্যকরভাবে প্রস্তুতি নিতে পারবে এবং বুদ্ধি ও যুক্তি দিয়ে সমস্যার সমাধান করতে পারবে। নিজের সম্পর্কে সচেতন হয়ে এবং নিজেকে নিয়ন্ত্রণ করে স্কুলে আরও ভালো করতে পারবে, ভবিষ্যতে পরিকল্পনা করতে পারবে ও ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে থাকবে। যেভাবে আস্থাশীল পূর্ণ বয়স্করা কিশোর কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করতে পারে, কিশোর কিশোরীদের নিজেদের আবেগকে চিহ্নিত করতে উৎসাহ দিতে পারে, তাদের আবেগকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দিতে পারে, প্রকৃত ব্যবহারের দৃষ্টান্ত দিতে পারে, ভালো ব্যবহারের সুনাম করতে পারে, যখন প্রযোজ্য নিজের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ব্যবহার করতে পারে, ইতিবাচক নীতিমালা প্রয়োগ করতে পারে, অন্যান্য সহপাঠী বা বন্ধুর কাছ থেকে প্রয়োজনে নির্দেশনা গ্রহণ করতে পারে। চলো জেনে নেই নিজেকে ধীর স্থির ও শান্ত থাকার উপায়। ইতিবাচক আত্মকথন, ব্রিদিং চর্চা বা শ্বাস প্রশ্বাস চর্চা, প্রসারণ, হাসা, নিজের প্রকাশ করা, কথা বলা, নিজের জার্নালে গল্প, কবিতা লেখা, ছবি আঁকা, গান গাওয়া ইত্যাদি, নিজেদের শরীরকে নাড়ানো, দৌড়ানো, খেলা অথবা নাচ, ভালোভাবে খাওয়া এবং ঘুমানো, ছবি আঁকা, হাসা এবং খেলাধুলা করা, নেতিবাচক আবেগকে মোকাবেলা করার সুস্থ উপায়। আজ আমরা হতাশা দুঃখের মতো আবেগ ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি। নিজের সাথে কথা বলতে পারলে নিজের কাছে ভালো অনুভব করবে। আমরা নিঃশ্বাস নিয়ে এবং প্রসারিত করে সব দুশ্চিন্তা বের করে দিয়েছি। আবেগকে নিয়ন্ত্রণ করার কৌশল তোমার বন্ধু এবং পরিবারের সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে। এটি তোমার শরীর সুস্থ রাখবে এবং স্কুলে ভালো ফলাফল করতে সাহায্য করবে। এবারে আমরা জানব বাধা অতিক্রম এবং প্রাণপণ চেষ্টা এই বিষয়টি নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, জীবনের কোনো একটা বিপত্তি বা চ্যালেঞ্জ অতিক্রমের জন্য তোমাদের কঠোরভাবে চেষ্টা করতে হয়েছে, এমন কোনো ঘটনা কি চিন্তা করতে পারো? ভাবো তো, তখন তোমরা কী করার চেষ্টা করেছিলে এবং কেন এটা কঠিন ছিল? কিছু জিনিস করা খুব সহজ, কিন্তু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন। যেমন স্কুল থেকে ডিগ্রি লাভ করা, চলার পথে আমরা এরকম বিষয়ের মুখোমুখি হই, এই বিষয়গুলিকে বলে বাধা। লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই বাধা অতিক্রম করতে হয়। যখন আমরা কঠোর চেষ্টা করতে থাকি, এমনকি জটিল পরিস্থিতিতে আমরা ব্যাপক উদ্যম দেখিয়ে থাকি। উদ্যমের মানে হলো কঠোর চেষ্টা করা, এমনকি জটিল পরিস্থিতিতেও। উদ্যম এমন একটি বৈশিষ্ট্য যা মানুষকে সাফল্যের দিকে ধাবিত করে। উদ্যম একটি সক্ষমতা যা তোমাকে জটিল কাজ সম্পন্ন করতে চেষ্টারত রাখে এবং যে কাজে তুমি ব্যর্থ হওয়ার আশঙ্কা করো তা সফল করে। তোমরা নিশ্চয়ই তোমাদের জন্য ভালো কিছু অর্জনে সক্ষম হবে। তুমি উৎসাহ ধরে রাখো আর বিশ্বাস রাখো তুমি পারবে। শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর জন্য মনোযোগী হওয়ার পরিবর্তে লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলোতে তোমরা মনোযোগী হও। দেখবে এভাবেই একটা সময় তোমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। কেউই ব্যর্থ হতে চায় না, কিন্তু শেখার জন্য এবং বেড়ে ওঠার জন্য ব্যর্থতা একটি সুযোগ। কোনো বিষয়ে ব্যর্থ হলে পিছিয়ে পড়ো না, বরং ভাবো পরের বার আলাদাভাবে তুমি কী করতে পারো। নিরাশা ও দুঃখবোধ থেকে বেরিয়ে পরবর্তী উদ্যোগের জন্য প্রস্তুতি নাও।
আমাদের চারপাশে এরকম অসংখ্য উদ্যমী মানুষ আছে, যাদের তোমরা পছন্দ করো, তাদের অভিজ্ঞতা শোনো, তাদের বাধা এবং ব্যর্থতা কাটিয়ে কীভাবে সফল হয়েছেন সে বিষয়ে ধারণা নাও। উদ্যম একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আমাদের জীবনের সকল নায়কেরাই অ্যাথলিটস, গায়ক, বড় নেতা এবং তোমার পরিবারের ভালো কোনো সদস্য সফল হয়েছিলেন, কারণ তারা কঠোর পরিশ্রম করেছিল এবং যখন তারা বাধার মুখোমুখি হয়েছিল তখন তা থেকে অতিক্রমের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিল। আচ্ছা, যখন তুমি কোনো বাধার মুখোমুখি হয়েছিলে তখন তা থেকে অতিক্রমের জন্য কোনো কঠোর চেষ্টা করেছিলে? কঠিন সময় উদ্যমী হতে কেমন লেগেছিল ভাবতে পারছো কি? চলো কয়েকটি দৃশ্যপট দেখি। লিপির বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসে। লিপি দ্রুততার সাথে পড়তে পারে না, দু মাস পরেই তার বার্ষিক পরীক্ষা, প্রচুর পড়াশোনা রয়েছে, লিপির কি করা উচিত? এক্ষেত্রে আমরা ভাবতে পারি লিপির কারো সহযোগিতা নিয়ে কীভাবে সে দ্রুত পড়তে পারে সে চর্চা করা উচিত এবং নিয়মিত অধ্যবসায়ের সাথে লেখাপড়া করা উচিত। জাকির নতুন বন্ধু বান্ধব তৈরি করতে চায়, নতুন স্কুলে বন্ধু তৈরির ব্যাপারে সে খুবই আড়ষ্ট। তার ক্লাসের ফার্স্ট বয় পারভেজ, তার সাথে সে কথা বলেছে, তার আচরণ খুব রূঢ়, সে বন্ধু হতে চায় না। বন্ধুরা, জাকিরের ক্ষেত্রে কি আমরা এমন ভাবতে পারি যে সে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে মেশার চেষ্টা করতে পারে, কার্যকর যোগাযোগ দক্ষতা ব্যবহার করে নিজের জড়তা ভাঙতে পারে, ফার্স্ট বয়ের কথায় কষ্ট না পেয়ে সে তাকে সময় দিতে পারে? হয়তো পারভেজ একদিন জাকিরের খুব ভালো বন্ধু হয়ে যাবে, কারণ নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়া সবার জন্য কঠিন হতে পারে, তাই বিচলিত না হয়ে একটু ধৈর্য ধরতে হবে। এবার যদি দেখি লাবণী তার দাদির কাছে ঝুড়ি বুননের কাজ শিখছে, নতুন ধরনের নকশার বুনন শেখার সময় সে হতাশ হয়ে পড়ে, লাবণীর কি করা উচিত? আমরা ভাবতে পারি নতুন কিছু শেখার জন্য লাবণীর আরও ধৈর্য ধরা উচিত এবং আনন্দ নিয়ে শেখা উচিত। শিখতে সময় একটু বেশি লাগলেও ঘাবড়ে না গিয়ে মনোযোগ দিতে হবে, তা না হলে আরও ভুল হতে পারে। এছাড়া লেখাপড়ায় কোনো বিষয় নিয়ে আমাদের উচিত সঠিকভাবে তা বুঝতে পারা এবং ভালোভাবে আয়ত্ত করা। শুধু পরীক্ষায় ফলাফলের কথা চিন্তা করলে আমরা না বুঝেই একটি বিষয় চর্চা করব এবং পরীক্ষার পর তা ভুলে যাব, তাই অধ্যবসায়ের সাথে আমাদের মনোযোগ দিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করতে হবে। এসব দৃশ্যপট থেকে আমরা যে বিষয়গুলো চিন্তা করতে পারি, সবাই কী ধরনের বাধার মুখোমুখি হয়েছে, এই বাধা অতিক্রম করতে সে কী করতে পারে, এমন কি কেউ আছে যার কাছে সে সাহায্য চাইতে পারে, সে নিজে কী করতে পারে, সে কি ইতিবাচক আত্মকথনের উৎসাহ বোধ করতে পারে? বাধা অতিক্রম করতে তোমার প্রাণপণ ও সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কিছু বাধা আছে যা তুমি নিজে অতিক্রম করতে পারবে না, এরকম সময়ে তোমাকে কোনো বন্ধু বা পূর্ণবয়স্ক কারো সাহায্য নিতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি কী চেষ্টা নিচ্ছ তা খুবই গুরুত্বপূর্ণ। সব বাধাই অতিক্রম করা যায় না এবং কিছু বাধা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু যদি তুমি উদ্যমী হও তবে কিছু বাধা, যেমন কঠিন কোনো পরীক্ষার জন্য স্কুলে পড়াশোনা করা অথবা কোনো নতুন দক্ষতা অর্জন করা, এইসব বিষয়ে অতিক্রম করা যায়। আমরা জেনেছি উদ্যমী হওয়া একটা দারুণ দক্ষতা। লক্ষ্য অর্জনের জন্য তোমার কঠোর পরিশ্রম ও ভালো আচরণ অন্যদের জন্য উদাহরণ হবে। উদ্যমী হলে তোমার নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের জন্য গর্ব অনুভব করবে, এমনকি হয়তো তুমি যা চিন্তাও করনি এমন বাধা অতিক্রম করে ফেলবে। বাধা অতিক্রমের জন্য চলো কিছু পরামর্শ জেনে নিই। মনের অনুশীলন করব। তুমি যদি প্রতিদিন ভার বহন করো, যেমন পানি, তোমার শরীর শক্তিশালী হয়ে উঠবে এবং কাজটা তোমার কাছে সহজ মনে হবে। যদি তুমি অধ্যবসায় ও পড়াশোনার মাধ্যমে এবং বন্ধু ও পরিবারের কাছে নিয়মিত শিক্ষা গ্রহণ করো, তোমার মন ক্রমাগত শক্তিশালী হয়ে উঠবে। এই অনুশীলন করা না করা তোমার নিজের ওপর নির্ভরশীল। বিরতি নাও। নতুন কিছু শেখার জন্য তুমি যখন কঠিন চেষ্টা করতে থাকো তখন যতটা তাড়াতাড়ি শিখতে পারবে ভেবেছিলে তা না হলে তুমি হতাশ হয়ে পড়তে পারো। এরকম অবস্থায় কাজ থেকে বিরতি নাও, বিশ্রাম নাও, কোনো বন্ধুর সাথে কথা বলো, ভাই বোনদের সাথে খেলো, তারপর আবার চেষ্টা করো। কখনো কখনো বাইরে সময় কাটিয়ে ফেরার পর কঠিন সমস্যা সমাধান করা সহজ হয়ে পড়ে। পুরো সময় জুড়ে ছোটো ছোটো সাফল্য উদযাপন করো। আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো হয়তো এখন থেকে কয়েক বছর পরে অর্জিত হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের যাত্রায় উদ্যম বজায় রাখতে ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করলে ভালো ফল পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে
তুমি যদি তোমার এইচএসসি শেষ করতে চাও তবে কোনো একটি পরীক্ষায় ভালো ফলাফল করলে বা অষ্টম শ্রেণী পাশ করার পর বন্ধু ও পরিবারের সাথে তা উদযাপন করো। এসব সাফল্যগুলি তোমাকে তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন বা স্কুলের পড়ালেখা সফলতার সাথে শেষ করতে প্রেরণা যোগাবে। নতুন কিছু শেখা। তোমার সকল কাজে সব সময় তুমি সফল হতে পারবে না, ব্যর্থতা স্বাভাবিক জীবনেরই অংশ, এটি আমাদেরকে শিখতে সহায়তা করে। তুমি হয়তো কোনো একটি পরীক্ষায় কম নম্বর পেলে বা কিছু রান্না করলে যার স্বাদ ভালো হলো না, এ ধরনের ব্যর্থতাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। বেশি বেশি চর্চা করার মাধ্যমে তুমি সফল হবে এবং তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। মনের অনুভূতির ব্যাপারে সতর্ক থাকা। কোনো কাজে ব্যর্থ হলে দুঃখ পাওয়া স্বাভাবিক, নিজের ব্যর্থতা বা দুঃখ বোধকে প্রকাশিত হতে দাও। যখনই তুমি তোমার মনের অনুভূতি সম্পর্কে সচেতন হবে তখনই তোমার জন্য সামনে এগোনো এবং আবারও চেষ্টা করা সহজ হবে। তুমি কি নিয়ন্ত্রণ করতে পারবে তা স্মরণে রাখবে। তোমার জীবনে তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে, তুমি কোনটি নিয়ন্ত্রণ করতে পারবে তার দিকে মনোযোগী হও। তুমি কেবল তোমার নিজেকে নিয়ন্ত্রণ করে জটিল পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। প্রাণপণ চেষ্টা করতে মনোযোগী হও এবং অন্যের সহযোগিতা চাও। বন্ধুরা, এখন ভেবে দেখো, তুমি কি আসলে আত্মনিয়ন্ত্রণ করতে পারো? তুমি কি বাধা মোকাবেলায় অধ্যবসায়ের চর্চা করতে পারো? নিজেকে যাচাই করে দেখো তো তোমার অবস্থান কোথায়। আজকের আলোচনা যে অনুশীলনগুলোর সাথে তোমরা পরিচিত হলে তা নিয়মিত চর্চা করে তোমরা আত্ম উন্নয়ন ঘটাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যা যা শিখলাম, আমরা জেনেছি আত্মকথন এমন এক বিবৃতি যা আমরা নিজেদের জন্য করে থাকি। বিবৃতিমূলক শব্দ উচ্চারণ আমাদের স্থির করতে সাহায্য করবে এবং ভালো অনুভব করার জন্য সাহায্য করবে। নিজেকে শান্ত ও ধীর স্থির করতে আত্মকথন আমাদের সহযোগিতা করে। ধীর স্থির এবং শান্ত থাকার জন্য শরীর চর্চার অনুশীলন করতে পারি। আজ আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার অন্য উপায় বেলি ব্রিদিং ও প্রসারণ সম্পর্কে জেনেছি। আমরা আরও জেনেছি কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করব। পাশাপাশি অধ্যবসায়ের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। যে কোনো বিষয়ে সফলতার জন্য অধ্যবসায় ভীষণ জরুরি। আরও জেনেছি বিপত্তিকর বা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্যমী ভূমিকা পালন করতে হয়। বাধা অতিক্রম করতে প্রাণপণ ও সর্বোচ্চ চেষ্টা করা উচিত। কিছু বড় বাধা অতিক্রমের জন্য কোনো বন্ধু বা পূর্ণবয়স্ক কারো সাহায্য নিতে পারি। বাধা অতিক্রমের জন্য মনের অনুশীলন করতে পারি, তা হলো নতুন কিছু শেখার জন্য বিরতি নেয়া। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণে পুরো সময় জুড়ে ছোট ছোট সাফল্য উদযাপন করা। কোনো কাজে ব্যর্থ হলে মনের অনুভূতির ব্যাপারে সতর্ক থাকা। বাধা অতিক্রম করতে কি নিয়ন্ত্রণ করতে পারবো তা স্মরণে রাখা। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে সবাই সমান দক্ষতা নিয়ে আসে না। সময়ের সাথে সাথে এক একজন এক এক বিষয়ে দক্ষ হয়ে ওঠে। আবেগের বেগ সামলানো অনেকের জন্য হয়তো প্রায়শই খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু আস্থা রাখতে হবে নিজের ওপর। বিশ্বাস রাখো, তোমার মাঝেই লুকিয়ে আছে যে কোনো অর্জনের সম্ভাবনা। নিজেকে ভালোবাসো, বারবার নিজের কাঁধে হাত রেখে নিজেকে উৎসাহ দাও। শুধু একটু প্রয়োজন আত্মবিশ্বাস। আমাদের বাধার ধাঁধার উত্তর খুঁজতে হবে। অতীতে কোনো কাজে ব্যর্থ হওয়া মানে এই নয় যে তুমি আর পারবে না। গন্তব্যে পৌঁছানোর স্বপ্নে যাত্রা শুরু করাটা বেশি জরুরি। আর তাই চলো, জীবন দক্ষতার চর্চাগুলো ভালোভাবে আয়ত্ত করি। তোমার মুকুটে সাফল্যের পালক যুক্ত হবে এই আশাবাদ তুমি ভুলো না। এই যে প্রসন্ন মুখটা তোলো, তুমি পারবেই। এই জীবনের মানে এক আনন্দময় যাত্রা। আজকের অধিবেশন এই পর্যন্তই।